রিক্সা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাবেন বাউনিয়া? জি। আপনি কি রোজা আছেন? জি। ইফতার করেন কোথায়? গ্যারেজে। মানে গ্যারেজে বলতে আপনার যে এই রিক্সা যে গ্যারেজ আছে সেই গ্যারেজ? হ্যাঁ হ্যাঁ। অনেক সময় বাইরেও করেন আবার গ্যারেজও করেন? হ্যাঁ। আজকে আপনি আমার সাথে ইফতার করবেন, ঠিক আছে, আমার বাসায়? আজকে? জি আজকে, এখনই। না না, চলেন চলেন আজকে। বাবা কেমন আছো? ভালো আছো? আসেন আসেন আসেন, ভিতরে আসেন। এটা কে? হ্যাঁ ভালো। কে আসছে? বসে। তুমি তো আমার কাছে বসবা, তুমি তো আমার কাছে বসবা। ওই যা। সো এখন ফিস্টিং এর সময় হয়ে গেছে। আমার সাথে আছে শফিকুল ভাই। শফিকুল ভাই, আপনার কেমন লাগতেছে আজকে? আমার খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি। রমাদান হচ্ছে নেকির মাস। রমাদান মাসে কেউ কাউকে যদি ইফতার করায়, সে যে কোনো ব্যক্তি হোক না কেন, দুজনেই সওয়াব পায়। আর আপনার সাথে ইফতার করে আমার আজকে খুব ভালো লাগতেছে। তো আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, এভাবে একে অপরের সাথে ইফতার করি, তাহলে আমাদের মাঝে কোনো রকমের ভেদাভেদ থাকবে না। এ ধরনের সারপ্রাইজ যদি আমরা কেউ কাউকে দেই, অনেক খুশি হয় সবাই। তো ফিস্টিং এর সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমরা ইফতার করবো একসাথে। এই যে ভিডিওটা দেখতেছি আমরা, এই ভিডিওটা থেকে আসলে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। আর এই ভিডিওটা থেকে আজকের এই প্রোগ্রামটা, আজকে যদি আপনি ফ্যামিলির সাথে এইভাবে ইফতার করতে পারতেন, আপনার কাছে কেমন লাগতো? ভালো লাগতো, কিন্তু আজকে আরো ভালো লাগতেছে আমাকে আপনাদের সাথে। ভালো লাগছে আপনি আপনার সাথে ইফতার করতেছি। প্রতিনিয়ত যদি আমরা সব সময় এভাবে ইফতার করতে পারি, কোনো না কোনো একজন ব্যক্তির সাথে থাকে। পবিত্র রমাদান মাস হচ্ছে আমাদের জন্য স্পেশাল মাস। তো এই রমাদানে আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হব এবং সবাই একসাথে ইফতার করব। তো তাতে করে আমরা সবাই ভালো থাকবো, আগামী দিনগুলো আমাদের অনেক ভালো কাটবে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। এই যে জুবার ভাই, বসেন প্লিজ। আমরা সবাই এখন মোনাজাতে শরীক হব। আল্লাহু আকবার। কে কে আছে বের ফ্যামিলিতে? বাবা, মা, দুইটা ছেলে, আমার স্ত্রী। ছেলে কি করে? ছেলে বড়? হ্যাঁ, ছেলে রাজমিস্ত্রি কাজ করে। আর ছোট একটা ছেলে ও হাফেজিয়াতে পড়ে, তারপরে হাদিস পড়তেছে। কেমন লাগতেছে আমাদের এখানে ইফতার করতে এসে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি। আপনাদের এখানে এসে আমার ফ্যামিলির কথা মনে পড়তেছে। ফ্যামিলির কথা মনে পড়তেছে, তাই মনে হচ্ছে। আপনাকেও আজকে ইফতারে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আপনাকেও তাই খুব ভালো লাগছে, আপনি আমার বড় ভাই। বসে। তো আমি চাই যে আমরা যারা সমাজে আছি, সবাই যেন প্রত্যেকেই প্রতিদিনের চেষ্টা করি কোনো না একজন মানুষকে সাথে নিয়ে ইফতার করা। এতে করে আমাদের অনেক নেকি হবে, অনেক সওয়াব হবে। আজকের ভিডিওটার স্পন্সর টাটা মোটরস। সো টাটা মোটরসের নেকি ক্যাম্পেইন ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে আমার এই ভিডিও ডিসক্রিপশনে। আপনারা ফুল ভিডিওটা দেখে নেবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। রমাদান করিম। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম, ভালো থেকে না।